Hello viewers, Assalamualaikum. Abar shagoto amader aajker lesson e. Amader aajker lesson ta hocche changing sentence er dharabahik prokriya ashtom number class. Amra aaj hocche complex to simple ebong simple to complex er rule shikhbo. Thik ache, 8 number rule shikhbo amra ki kore bula kora jay. যারা আমরা পূর্বে ক্লাসটা করি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো করবো যাতে ভালো করে বুঝতে পারি যে আমরা কীভাবে ধারাবাহিক প্রক্রিয়া শিখতেছি দৈনিক। আচ্ছা যাই হোক, আমরা কত নম্বর ক্লাসে যে দেখো আমাদের 8 নম্বর হলো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, তার মানে কোনো বাক্যে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে তাহলে তোমরা ভাববা এটা কিসে আছে, কমপ্লেক্স বাক্য আছে, এবং ওইটাকে সিম্পল করার নিয়ম। তবে অবশ্যই মনে রাখতে হবে এই যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত এটা দুইটা অংশ থাকে, কমার আগে একটা অংশ পরে একটা অংশ, দুই পাশের সাবজেক্ট এক হতে হবে, দুই পাশের সাবজেক্ট কি হতে হবে এক হলেই আমরা এই স্ট্রাকচারটা মানে করতে পারবো। আচ্ছা দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ধরো এখানে যদি এটাকে সিম্পল করতে বলে, কি করতে বলে সিম্পল করতে বলে, তাহলে কি হতে পারে দেখো, হোয়েন আই স অফ দ্য টাইগার, দেখো এই পাশের সাবজেক্ট সাবজেক্ট থাকলে উঠে যায়, তার মানে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা উঠে যাবে, তার মানে এখানে কি আছে আই সাবজেক্ট, এটাও উঠে যাবে, এটাও আমরা লিখবো না। এরপরে কি বলছে, মূল ভার্বের সাথে অ্যাজ যোগ হবে বসবে, তাহলে মূল ভার্বটা কি দেখো স, তো অ্যাজ যদি যোগ করতে হয় তাহলে কি সর সর যোগ হয় না, এটা মূল ভার্বের সাথে প্রেজেন্ট ভার্বের সাথে যোগ করতে হয়, অবশ্যই প্রেজেন্ট ভার্বের সাথে, তাহলে স এর প্রেজেন্ট ভার্ব কি বলতো সি, তার সাথে কি যোগ হবে আইএনজি, সি আইএনজি যোগ হয় বসে, তাই আমাদের বলা আছে দেখো সাবজেক্ট হচ্ছে প্রথম অংশের মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়ে বসে, আইএনজি যোগ হলো এবং বসে দিলাম, তাহলে প্রথম অংশের বাকি অংশ দেখো, তাহলে এটা কার শেষ, প্রথম অংশের বাকি অংশ কি আছে দ্য টাইগার, টাইগার। এরপরে দেখো কি বলছে কমাবসা, আচ্ছা কমাবসা দেখ দ্বিতীয় বাক্যে যা আছে ঠিক তাই বসে, দ্বিতীয় বাক্যে কোনো চেঞ্জ নাই, আই র্যান অ্যাওয়ে ইন ফেয়ার, ঠিক আছে। আমরা কি বলেছিলাম, আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে আমাদের প্রথমে যে ই ছিল 1 থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত, 1 থেকে 6 নম্বর যে রোলগুলো ছিল ওগুলো সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এখন যেগুলো আছে একটু মানে লেস ইম্পর্টেন্ট, মানে তোমরা চাইলে আগে ওই 6টা দেখবে এরপরে এগুলো নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আরও অনেকগুলো আছে আমরা সব হয়তো করবো না, যেগুলো পরীক্ষা বেশি আছে আমরা সেগুলোই বেশি করার চেষ্টা করবো, তারপরে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সের মাধ্যমে। আচ্ছা এরপরে দেখো তাহলে এটা হয়ে গেল, ঠিক অনুভাবে আমাদের যদি সিম্পল টু কমপ্লেক্স করতে বলে, সিম্পল টু কমপ্লেক্স তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে এখানে দেখো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত ছিল, সিম্পলটা আমরা কি করে চিনব, বাকি দেখো অনুভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার নিয়ম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যটা আসলে কি বা শব্দটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল, কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে দেখো আমি এখানে লিখে দিয়েছি ভার্ব প্লাস আইএনজি, কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার নিয়ম। আমরা একটা উদাহরণ দেখি, এখানে দেখো ক্লোজিং, তাহলে ক্লোজের সাথে আইএনজি ক্লোজিং, এইটাকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলে, কি করতে বলে কমপ্লেক্স, তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, আইএনজি যোগ আছে তাহলে আমাদের এখানে বলছে প্রথমে সিন্স অ্যাজ হোয়েন বসে, প্রথমে সিন্স অ্যাজ হোয়েন বসে, দেখো কোনটা বসাবো আমরা, যদি কারণ বোঝা হয় তাহলে বাক্যটা যদি কারণ বোঝা তাহলে সিন্স অ্যাজ দিতে পারে, সময় বোঝালে হোয়েন দিতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি দিতে পারি, সিন্স প্রথমে যেটা আমাদের দিতে বলছে সিন্স, এরপর দেখো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি হবে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি আছে দেখো তো আই, তাহলে আমরা এখানে আই দেবো সিন্স আই, তারপর কি বলছে দেখো তো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় বাক্যের ভার্বটি যে রূপে আছে, দেখো দ্বিতীয় বাক্যের ভার্বটি তার মানে যে রূপে বলতে এখানে বোঝাচ্ছে ভার্বটা যদি প্রেজেন্ট রূপে থাকে তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটা মানে প্রেজেন্ট পার্টিসিপাল যুক্ত যে ভার্বটা আছে ওইটা প্রেজেন্ট রূপে দিতে হবে, মানে ভি ওয়ানে দিতে হবে, এটা ভি ওয়ান থাকলে এটা আমরা কি দেবো ভি ওয়ানে দেবো,
এখানে পাসপোর্ট অথবা v2 যেটা বলি আমরা এটা থাকলে এটা v2 হবে পাসপোর্ট হবে তাহলে এটা যেহেতু পাসপোর্ট আছে না v2 তে আছে তাহলে দেখি ক্লোজিং ক্লোজের ing বাদের কি হয় ক্লোজ ক্লোজের দ্বিতীয় রূপ কি ক্লোজড তাহলে আমরা দেখি কি ক্লোজড মানে v2 টা আমরা দিলাম ক্লোজড এরপর বলছে বাকি অংশ যা আছে বসিয়ে দেওয়ার জন্য মানে প্রথম অংশের বাকি অংশটুকু বসিয়ে দেই এবং কমাটা দিয়ে দেই এবং দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন আমাদের চাই না দ্বিতীয় অংশ টোটাল যা আছে তাই এটা হয়ে গেছে লাভশে বুঝতে পারছো আজকে ক্লাসটা আশা করি তাহলে দেখো যে আমরা কত সিম্পল দেখো এগুলো আমরা যত প্র্যাকটিস করব অনেকেই বলি যে মনে থাকে না রুল গুলো ভালো অর্থ পারে না কোন দরকার না তোমার পারলে তোমরা শুধু যে কাজটা করবে রুল গুলো ধরে ধরে প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া কিন্তু মনে রাখা কখনোই সম্ভব না ঠিক আছে যে কারণে আমরা প্র্যাকটিস কম করে দেখে আমরা চিন্তা করেছি আমরা এটা পারতেছ না আমাদের হচ্ছে না ঠিক আছে তোমরা এই রুলগুলো করবা এই রুলগুলো থেকে এক্সাম্পলগুলো খুঁজবা বই থেকে খুঁজে খুঁজে এই রুল প্রয়োগগুলো করবা এরপর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবা আজকের ক্লাস এই পর্যন্তই আর পরের ক্লাসগুলো খুব ভালো করে দেখবা ভালো হচ্ছে